আজকে আমি একটা নতুন মানে ভিডিও ছাড়ব যে আমাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের আজকে হচ্ছে শুভ জন্মদিন যাকে বলে হ্যাপি বার্থডে 2007 সালের 21 ফেব্রুয়ারি এই সাতটা গ্রামীণ ব্যাংক একত্রিত হয়ে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক নামকরণ করা হয়েছিল এই আজকের দিনে তো সেটা উপলক্ষে আজকে আমাদের ব্রাঞ্চের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের জন্মদিন পালন করা হচ্ছে তো চলুন আজকে দেখাচ্ছি ব্যাংকের ভেতর আমি বলে দিই এখানে আমি 2 মিনিট সময় নেবো তোমার দুটো কথা বলে আমি দুটো কথা বলবো সবগুলো বলবো আমরা আজকে এখানে এসেছি আজকে আপনারা জানেন আমাদের প্রিয় ব্যাংকের 2007 সালের 21 ফেব্রুয়ারি অ্যামালগেমেট করে এই ব্যাংকটা তৈরি হয়েছিল আগে আপনাদের গৌড় গ্রামীণ ব্যাংক ছিল এরকম 5টা গ্রামীণ ব্যাংক মিলে ভারত সরকারের নির্দেশ অনুযায়ী ঠিক আজকের দিনে আজ থেকে 17 বছর আগে এই ব্যাংকটা গৌড় গ্রামীণ ব্যাংকে করে তো এই 17 বছরের অভিজ্ঞতা খুব কম লোকই আছে ম্যাক্সিমামটাই রিটায়ার করে গেছে আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে তো আমাদের অভিজ্ঞতা যদি বলতে হয় গৌড় গ্রামীণ ব্যাংক এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের আমাদের যে ভিত্তি মূল ভিত্তিটা কিন্তু আপনারা বেশ কিছু কাস্টমার দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন অ্যাকচুয়ালি সেইটা স্মরণ করার জন্যই আজকে আমরা ছোট ছোট প্রত্যেকটা ব্রাঞ্চে আমরা এটা উদযাপন করছি আমাদের অনেক কিছুই নেই অ্যাকচুয়ালি বর্তমান অধুনা যে টেকনোলজি যে উন্নত হয়েছে সে জায়গায় গ্রামীণ ব্যাংকে সত্যি কিছু নেই আমিও যদি টেবিলের বাইরে দাঁড়াই আমার ছেলে বা আমার পরিবার যদি এসে জিজ্ঞাসা করে এটিএম আছে কি না আপনার ইউপিআই টাকা হয় কি না নেট ব্যাংকিং আছে কি না আমার সত্যি এগুলো আমরা দিতে পারিনি তার পিছনে আমাদের আমরা যারা চাকরি করি আমরা যেখানে ব্যাংকে আসি যতটা আমরা দায়ী বিভিন্ন সরকারি ডিসিশন মানে সরকারের কিছু মানে বাধা বিপত্তির জন্য আমরা এগুলো পাচ্ছি না রিজার্ভ ব্যাংক আছে কেন্দ্র সরকার আছে এনাদের আমাদের কনসোল ব্যাংক আছে অনেকগুলো বাধা টপকে এগুলো পেতে হয় সেটা প্রায় আমরা পৌঁছে গেছি প্রায় ধরতে পারেন 80% আমরা কভার করেছি হয়তো যে কোনো মুহূর্তে আমরা মার্চের দিকে তাকিয়ে আছি এই মার্চের পরে আমরা যে যেগুলো বললাম এগুলো হয়তো আমরা পেতে পারি তখন আপনাদের আমাদের আরও ভালো পরিষেবা আমরা দিতে পারবো এটুকুন আশা রাখছি আরেকটা ঘটনা ঘটেছে গত 1 বছরে আমাদের সিস্টেমটা আপগ্রেডেশন হয়েছে গত 21 সেপ্টেম্বর ফিনাকেল 7 পরিভাষায় ফিনাকেল 7 থেকে ইনফোসিস সফটওয়্যারের আপগ্রেড হয়ে ফিনাকেল 10 হয়েছে এটা সমস্ত ব্যাংকেই হয়েছে ইভেন আপনারা যদি যারা বিভিন্ন ব্যাংকে যান স্টেট ব্যাংকও এটা ভুগেছে পাঞ্জাব ন্যাশনালও বাদ যায় না আমাদের ব্যাংকও ভুগেছে বা এখনও ভুগছে আমরা আমাদের রিজিওনাল অফিস আমাদের যে বন্ধুরা আছে আপনাদের অফিসে সবাই তরফ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি আরেকটু সময় দেন আরেকটু ব্যাংকটাকে একটু দাঁড়াতে আপনারা সাহায্য করুন আমাদের মূল লক্ষ্য কিন্তু এরকম ছোটো ছোটো সাধারণ কাস্টমারদের পরিষেবা দেওয়া ছোটো ছোটো লোন দেওয়া এর মধ্যেই ব্যাংকটাকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা কোথাও কেউ 30 বছর থাকবো কেউ 20 বছর থাকবো এই ব্যাংক ছেড়ে অন্য ব্যাংক চলে যাবো যারা বাচ্চারা আছে তারা চলে যাবে কিন্তু ব্যাংকটা আপনাদের রইবে
এই ব্যাংকটাকে ভালো মন্দ তৈরি করার দায়িত্ব আপনাদের রয়েছে। আজকের দিনে আপনাদের সবাই উপস্থিত হওয়ার জন্য আমরা আমাদের রিজিওনাল অফিস এবং আমাদের শাখার তরফ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। বাইরে একটু বললেন যে আপনারা যারা এসছেন আপনাদের সবাই করে সবাই ধন্যবাদ। এবং স্যার যেটা বললেন যেটা আপনারই ব্যাংকের সব, আমরা আসি আমরা চলে যাব, আমার বাড়ি অন্য কোথাও, মেয়েসাই বাড়ি অন্য কোথাও, আমরা থাকবো যাবো, যা যাবো পাখি বলে চলে যাবো, কিন্তু আপনারাই থাকবেন, ব্যাংকটাকে আপনাদেরই বাসাতে হবে। আজকে একটা বিশেষ দিন আপনারা জানেন না যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলা ভাষায় যারা আমরা কথা বলি, বাংলা ভাষায় যারা আমরা বাঁচি, তাদের কাছে একটা বিশাল বড় দিন। বাংলার যে ব্যাংকগুলো ছিল আপনারা যদি মনে করতে পারেন, ইউবিআই, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনি দেখেছেন, এলাহাবাদ ব্যাঙ্ক দেখেছেন, ইউকো ব্যাঙ্ক দেখেছেন, আজকে সে ব্যাঙ্কগুলো আর নেই, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। স্যার যে কথাগুলো বললেন মূলত সেই সব কারণে, বিশাল কারণে হারিয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক, বাংলার নিজস্ব ব্যাঙ্ক, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক 12টা জেলায়, আমাদের পশ্চিমবঙ্গের 12টা জেলায় প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ জায়গায় গ্রামীণ মানুষকে সেবা দেওয়ার জন্য তৈরি হয়েছে। আমাদের ব্যাংকের মূল উদ্দেশ্যটাই এটা। আজ যারা আপনারা এখানে এসে দেখেছেন, এসএচজি মেয়েরা এরা এসছে, এদেরকে যে বড়ো বড়ো যে ব্যাঙ্কগুলো রয়েছে সেখানে তারা হেল্পটা পায় না, পঞ্চায়েত এরিয়া হেল্পটা তারা পায় না। আমরা চেষ্টা করি হেল্প দেওয়ার জন্য, আমরা চেষ্টা করি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সেই হেল্পটা দেওয়ার জন্য, আপনাদের সবাইকে সঙ্গে লাগবে। এই ব্যাংকটার আসলে এক্সটেন্ডেড পরিবার আপনারা, আমরা আছি আমরা চলে যেটা বলছিলাম, কিন্তু ব্যাংকটার মূল শক্তি আপনারা কাস্টমাররা, যারা প্রতিদিন এই ব্যাংকটায় আসেন, যারা ডিপোজিট রাখেন, যারা লোন নেন। আপনাদের কাছে রিকোয়েস্ট যেটা করবো সেটা হচ্ছে আমরা বাড়তে চাই, আমরা ছোটো তো আমাদের ক্ষীরটা বেশি, ছোটোদের ক্ষীরে বেশি হয়, আমাদের অনেক কিছুই নেই, ছোটো তো অনেক কিছু নেই, কিন্তু বড়ো হবো এই আশা দেখি, এই স্বপ্ন দেখি যে বড়ো হবো। আগে অনেক অনেক প্রবলেম ছিল, সেখান থেকে অনেকটা দূর যাওয়া গেছে, আগামী দিনে আরও অনেকটা দূর যাওয়া যাবে। এখানে ব্যয়ার স্যার রয়েছে নীতিদা, নীতিদাকে রিটায়ার করলেন 1-2 মাস আগে, এরা জানেন, স্যাররা জানেন যে কত বিপদ, কত প্রতিকূলতাকে কাটিয়ে এসে আজকে এই জায়গায় আমরা এসেছি। এবং আমরা আশা রাখি আপনারা যদি পাশে থাকেন তাহলে আমরা অনেক দূর যেতে পারবো। নেট ব্যাঙ্কিংয়ের কথা আসলো, এটিএমের কথা আসলো, মোবাইল ব্যাঙ্কিংয়ের কথা আসবে, কিন্তু সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অ্যাসেট যেটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে আন্তরিকতা, যেটা আপনি অন্য কোথাও পাবেন না। অন্য ব্যাংকে যাবেন, আমি কোনো নাম দিচ্ছি না, আপনার মনে হবে সেখানে আপনি একজন গ্রাহক, কিন্তু এখানে এসে আপনার যেন মনে হবে আপনি পরিবার। এখানে আমরা কেউ স্যার নই, এখানে আমরা কেউ ম্যাডাম নই, এখানে আমরা দাদা দিদি ভাই বোন, আমিও বিভিন্ন ব্যাংকে ছিলাম, ব্যাংকে ছিলাম, তাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক। আজকেও অন্য ব্যাংক থেকে যখন এখানে এসেছি সেখান থেকে ফোন আসে, মুর্শিদাবাদ থেকে ফোন আসে, আপনি ছিলেন ওখানে। তো সেই পরিবারকে নিয়ে আমরা বড় হতে চাই, সেই পরিবারকে নিয়ে হতে চাই, সেই পরিবারের সাথে কেক কেটে জন্মদিন পালন করতে চাই। আপনারা সবাই আসবেন, কেক কেটে আজকে আমরা আমাদের জন্মদিন উদযাপন করব। ধন্যবাদ। Happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you, dear BGBB, happy birthday to you. আমি কি আমার ছেলেকে খাওয়াবো? অবশ্যই অবশ্যই। আমি তো